ভারতের বিশ্বকাপ অভিযান শুরু অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। পাকিস্তান ভারত লড়াই হবে দুইবার, দেখে নিন পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি। আইসিসি বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশিত হলো 27 জুন মঙ্গলবার, টুর্নামেন্ট শুরুর ঠিক 100 দিন আগে। এখন থেকে শুরু হয়ে গেল বিশ্বকাপের ট্রফি ট্যুর, এই নিয়ে চতুর্থবার ভারত বিশ্বকাপের আয়োজক। দেখে নেওয়া যাক 1983 ও 2011 সালের চ্যাম্পিয়নরা কবে কাদের বিরুদ্ধে খেলবে এবং তাদের পূর্ণাঙ্গ সূচি। অক্টোবর 5 তারিখ বিশ্বকাপ শুরু, ভারতের প্রথম ম্যাচ চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে। রাউন্ড রবিন লিগে ভারতের সব ম্যাচই শুরু হবে বেলা 2টো থেকে। অক্টোবরের 8 তারিখ রবিবার ভারতের প্রথম ম্যাচ, 11 অক্টোবর বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। বহু প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, সেখানে 1,32,000 দর্শক আসন রয়েছে। বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি হবে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচ আয়োজন নিয়েই চলছিল যাবতীয় চাপানউতোর। 15 অক্টোবর রবিবার ভারত পাকিস্তান ম্যাচ, 19 অক্টোবর বৃহস্পতিবার ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে পুনের গাহুঞ্জে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে, 22 অক্টোবর রবিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারত নিউজিল্যান্ড ম্যাচ, অক্টোবরে 29 তারিখ রবিবার ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, এই ম্যাচটি হবে লখনউয়ের একানা স্টেডিয়ামে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত খেলবে যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে, এই খেলাটি 2 নভেম্বর বৃহস্পতিবার। মুম্বাইয়ের ম্যাচটি খেলেই কলকাতায় আসবে ভারতীয় দল, 5 নভেম্বর রবিবার ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ, 11 অক্টোবর শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত খেলবে যোগ্যতা অর্জন পর্বে প্রথম স্থানাধিকারী দলের বিরুদ্ধে। একনজরে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। 5 অক্টোবর বৃহস্পতিবার ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড আহমেদাবাদ বেলা 2টো, 6 অক্টোবর শুক্রবার পাকিস্তান বনাম কোয়ালিফায়ার 1 হায়দ্রাবাদ বেলা 2টো, 7 অক্টোবর শনিবার বাংলাদেশ বনাম আফগানিস্তান ধর্মশালা সকাল 10:30, 7 অক্টোবর শনিবার দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার 2 দিল্লি বেলা 2টো, 8 অক্টোবর রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া চেন্নাই বেলা 2টো, 9 অক্টোবর সোমবার নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার 1 হায়দ্রাবাদ বেলা 2টো, 10 অক্টোবর মঙ্গলবার ইংল্যান্ড বনাম বাংলাদেশ ধর্মশালা বেলা 2টো, 11 অক্টোবর বুধবার ভারত বনাম আফগানিস্তান দিল্লি বেলা 2টো, 12 অক্টোবর বৃহস্পতিবার পাকিস্তান বনাম কোয়ালিফায়ার 2 হায়দ্রাবাদ বেলা 2টো, 13 অক্টোবর শুক্রবার অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা লখনউ বেলা 2টো, 14 অক্টোবর শনিবার নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ চেন্নাই সকাল 10:30, 14 অক্টোবর শনিবার ইংল্যান্ড বনাম আফগানিস্তান দিল্লি বেলা 2টো, 15 অক্টোবর রবিবার ভারত বনাম পাকিস্তান আহমেদাবাদ বেলা 2টো, 16 অক্টোবর সোমবার অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার 2 লখনউ বেলা 2টো, 17 অক্টোবর মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার 1 ধর্মশালা বেলা 2টো, 18 অক্টোবর বুধবার নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান চেন্নাই বেলা 2টো, 19 অক্টোবর বৃহস্পতিবার ভারত বনাম বাংলাদেশ পুনে বেলা 2টো, 20 অক্টোবর শুক্রবার অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান বেঙ্গালুরু বেলা 2টো, 21 অক্টোবর শনিবার কোয়ালিফায়ার 1 বনাম কোয়ালিফায়ার 2 লখনউ সকাল 10:30, 21 অক্টোবর শনিবার ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা মুম্বাই বেলা 2টো, 22 অক্টোবর রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ধর্মশালা বেলা 2টো, 23 অক্টোবর সোমবার পাকিস্তান বনাম আফগানিস্তান চেন্নাই বেলা 2টো, 24 অক্টোবর মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ মুম্বাই বেলা 2টো, 25 অক্টোবর বুধবার অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার 1 দিল্লি বেলা 2টো, 26 অক্টোবর বৃহস্পতিবার ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার 2 বেঙ্গালুরু বেলা 2টো, 27 অক্টোবর শুক্রবার পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা চেন্নাই বেলা 2টো, 28 অক্টোবর শনিবার অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ধর্মশালা সকাল 10:30, 28 অক্টোবর শনিবার কোয়ালিফায়ার 1 বনাম বাংলাদেশ কলকাতা বেলা 2টো, 29 অক্টোবর রবিবার ভারত বনাম ইংল্যান্ড লখনউ বেলা 2টো, 30 অক্টোবর সোমবার আফগানিস্তান বনাম কোয়ালিফায়ার 2 পুনে বেলা 2টো, 31 অক্টোবর মঙ্গলবার পাকিস্তান বনাম বাংলাদেশ কলকাতা বেলা 2টো, 1 নভেম্বর বুধবার নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
পুনে বেলা 2, 2 নভেম্বর বৃহস্পতিবার ভারত বনাম কোয়ালিফায়ার 2 মুম্বাই বেলা 2, 3 নভেম্বর শুক্রবার কোয়ালিফায়ার 1 বনাম আফগানিস্তান লখনৌ বেলা 2, 4 নভেম্বর শনিবার নিউজিল্যান্ড বনাম পাকিস্তান বেঙ্গালুরু সকাল 10:30, 4 নভেম্বর শনিবার ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া আহমেদাবাদ বেলা 2, 5 নভেম্বর রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা কলকাতা বেলা 2, 6 নভেম্বর সোমবার বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার 2 দিল্লি বেলা 2, 7 নভেম্বর মঙ্গলবার অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান মুম্বাই বেলা 2, 8 নভেম্বর বুধবার ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার 1 পুনে বেলা 2, 9 নভেম্বর বৃহস্পতিবার নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার 2 বেঙ্গালুরু বেলা 2, 10 নভেম্বর শুক্রবার দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান আহমেদাবাদ বেলা 2, 11 নভেম্বর শনিবার ভারত বনাম কোয়ালিফায়ার 1 বেঙ্গালুরু বেলা 2, 12 নভেম্বর রবিবার অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ পুনে সকাল 10:30, 12 নভেম্বর রবিবার ইংল্যান্ড বনাম পাকিস্তান কলকাতা বেলা 2, সেমিফাইনাল 15 নভেম্বর বুধবার প্রথম ও চতুর্থ স্থান অধিকারকারী দল মুম্বাই বেলা 2, 16 নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী দল কলকাতা বেলা 2, ফাইনাল 19 নভেম্বর রবিবার প্রথম সেমিফাইনালে বিজয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী আহমেদাবাদ বেলা 2, 45টি লিগ ম্যাচ ও 3টি নকআউট ম্যাচ হবে আহমেদাবাদ বেঙ্গালুরু চেন্নাই দিল্লি ধর্মশালা হায়দ্রাবাদ কলকাতা লখনৌ মুম্বাই ও পুনেতে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে 3টি শহরকে। হায়দ্রাবাদের পাশাপাশি তিরুবনন্তপুরম ও গুয়াহাটিতে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বিভিন্ন দল। ভারত 9টি ম্যাচ খেলবে 9টি শহরে, অস্ট্রেলিয়া খেলবে 8টি শহরে, কিন্তু পাকিস্তানের খেলা রয়েছে 5টি শহরে, হায়দ্রাবাদ আহমেদাবাদ বেঙ্গালুরু চেন্নাই ও কলকাতায়। ভারতে খেলা কি আদৌ নিরাপদ? বিশ্বকাপের ভেন্যুগুলো খতিয়ে দেখতে টিম পাঠাচ্ছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড অগস্টের শেষের দিকে প্রতিনিধি দল পাঠাবে ভারতে। বিশ্বকাপে ভারতের যে ভেন্যুগুলিতে ম্যাচ পড়েছে পাকিস্তানের, সেই সব ম্যাচের কেন্দ্রগুলি খতিয়ে দেখা হবে। পাকিস্তান প্রতিনিধি দল সেই সব ম্যাচের ভেন্যুগুলি খতিয়ে দেখার পরে রিপোর্ট পেশ করবে। সেই রিপোর্টের ভিত্তিতে পাকিস্তান স্থির করবে আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে পাকিস্তান নামবে কি না। প্রিয় দর্শক, খবরটির সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্যের মধ্যে পাওয়া গিয়েছে সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হলো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওতে পুরোপুরি তুলে ধরার চেষ্টা করবো।